ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله أما درعك بها جانت الشيسين جيسو المسلم اكتو حديث رئيسي جي أفشو السلام واتم التام وصلو أن أسو نيام تدخل الجنة بسلام যে সালামের প্রসার করাটাও খাদ্য দাও মানুষকে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো জান্নাতে প্রবেশ করো তো এ মর্মে বর্ণিত হাদিসের যে আফসু সালাম অংশটুকু অর্থাৎ সালামের প্রসার করো এর অর্থ কি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আল্লাহ রাসুল্লাহাল জি ভাই আফসু সালাম মানে হচ্ছে সালামের প্রচার প্রসার করা সালামের প্রচার প্রসার মানে হচ্ছে যখন যাকে যেখানে পাওয়া যাবে যেখানেই যার সাথে দেখা হবে তখনই সালাম দিয়ে তার সাথে কথোপকথন হবে অথবা তার সাথে আমি কথা বলতে চাই না কিন্তু দেখা সাক্ষাতে মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের দেখা সাক্ষাতে যে হকগুলো আদায় করতে হয় বা একজনের কাছে আর একজনের যে পাওনা থাকে সেটি হচ্ছে সালাম বিনিময় করা তার জন্য শান্তির দোয়া করা তো সেটি করা তো একমাত্র পেশাব পায়খানার অত অবস্থায় সালাম দেওয়ার ব্যাপারটি এটি জায়েজ নেই বা সালাম দেওয়া যাবে না কিন্তু এছাড়া এমন কোনো অবস্থা নেই যেখানে সালাম দেওয়া যাবে না সর্ব অবস্থায় সালাম অনুমতি অনুমতির জন্য সালামের বিষয় রয়েছে দেখা সাক্ষাতে সালামের বিষয় রয়েছে এরকম বিভিন্ন জায়গায় যে সালামের অবস্থাটা আমাদের সমাজে সালামের প্রচার প্রচলন নেই বললেই চলে দেখা সাক্ষাৎ হয়ে সে কথা শুরু করে দেয় ভাই কেমন আসছেন ভাই থেকে আসছেন কোথায় যাচ্ছেন এভাবে আমরা কি কথাগুলো সচরাচর বলে থাকি কিন্তু সকল কথার শুরুতে যে কাজটি আমাদের করা উচিত সেটি হচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ এরপর ভাই কেমন আছেন কোথায় যাচ্ছেন কখন আসলেন এভাবে আমরা বলতে পারি কিন্তু সালাম ছাড়াই এই কাজগুলো হয় পাশাপাশি মসজিদে প্রবেশের ক্ষেত্রে সালামের কোনো মানে মূল্য নেই বললেই চলে যে সালাত আদায় করতেছেন এ করতেছেন সে করতেছেন অথচ আল্লাহর ঘর মসজিদে ঢুকতেও সালাম প্রদান করতে হয় নিজ ঘরে প্রবেশ করতে সালাম দিতে হয় অফিসে গেলে সালাম দিতে হয় এই যে অর্থাৎ হাটে বাজারে মানে সালামই হবে আমাদের একটা স্লোগান যে সব জায়গাতে সালাম যেমন বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয় আমাদেরকে গিলানো হয় তো সেটার চেয়ে এই যে স্লোগান এটিই হওয়া উচিত আমাদের প্রকৃত স্লোগান অর্থাৎ দেখার সাক্ষাতে হাঁটতে চলতে উঠতে বসতে যেখানেই যার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে সালামের বিনিময় হবে এটি মূলত সালাম প্রসার বা সালামের প্রচার দ্বারা উদ্দেশ্য আল্লাহ আলম